নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কুণাল ঘোষ অসুস্থ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ সাড়া দিচ্ছে না আর এমনই কিন্তু বড় আপডেট এবার নিউজে প্রকাশিত হয়ে গেছে একুশের জুলাইয়ের আগেই তিনি কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে গেলেন আর কুনাল ঘোষ নিজেই এবার টুইট করে যেটি জানিয়েছেন সেটি শুনে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন যে তিনি কতটা অসুস্থ হয়ে গেছেন তার শরীর কিন্তু সাড়া দিচ্ছে না তিনি নিজেই জানিয়েছেন আপাতত কয়েকদিন কিন্তু তিনি যোগাযোগের বাইরে থাকবেন বলেও কিন্তু খবর আর সব পঞ্চায়েত ভোট মিটেছে আর নির্বাচনের সময় জেলায় জেলায় ছুটেছেন এই কুণাল ঘোষ আর তারপরেই তার অবস্থা কিন্তু একেবারে খারাপ দিকে চলে গেছে কুণাল ঘোষ নিজে জানিয়েছেন ভার্টিগোর সমস্যা হচ্ছে তার তার সাথে সাথে মাথা ঘুরছে বমি হচ্ছে দাঁড়াতেও তার সমস্যা হচ্ছে তিনি আরও জানিয়েছেন কোনো ওষুধ কাজ করছে না তাকে ঘুমা ঘুমানোর জন্য ইঞ্জেকশন নিতে হয়েছে আর এরপর সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হয়ে গেছেন আর এখন তিনি চার পাঁচ দিন যোগাযোগের বাইরে থাকতে হবে তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর তার জন্য তার আফসোস হচ্ছে তবে তিনি জানিয়েছেন যে শরীর সাড়া দিচ্ছে না কিছুদিন আগেই পায়ে চোট পেয়েছিল তার তবে তৃণমূলের এই নেতা এবার একুশের এই আয়োজনে কোনোভাবেই উপস্থিত থাকতে পারবেন না কেননা তার শরীর এখন গুরুতর অসুস্থ তিনি হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন